অপু ভাই। নাম শুনলেই সে ছেলেটির কথা মনে পড়ে যে কিনা টিকটকে ভিডিও বানিয়ে তরুণ তরুণীর মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ঝাঁকড়া চুল, রং বেরঙের পোশাক, দামি গাড়ি নিয়ে রাস্তার মাঝে নিয়মিত টিকটকের ভিডিও তৈরি করাই ছিল যার নিয়মিত কাজ। এখনও ভিডিও তৈরি করেন, কিন্তু আগের মতো উগ্র মনোভাব নেই বললেই চলে। কিছুদিন আগে রাস্তার মাঝখানে ভিডিও বানানোর সময় বিরক্ত পথচারী অপু ভাইকে ভিডিও বানানোতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অপু ভাই তার দলবল নিয়ে কিছু পথচারীর উপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে পথচারীরা বাদী হয়ে মামলা ঠুকে দেন অপু ভাইয়ের নামে। মামলা খেয়ে কিছুদিন জেলের ঘানিও টানতে হয় অপু ভাইকে। ভালো হয়ে যাবার প্রতিশ্রুতিতে এবং কিশোর হয় জেল থেকে দ্রুতই জামিন পান অপু ভাই। জেল থেকে বের হয়ে নিজের ঝাঁকড়া চুলগুলো কেটে ফেলেন। অপু ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ভালো হয়ে গেছি এ কথাটা এখন বলছি না, অনেক আগে থেকেই আমি ভালো ছিলাম। কেউ বলতে পারবে না আমি কোনো খারাপ কাজ করেছি, কিন্তু সব মানুষেরই কিছু হেটার্স থাকে। আমার এই গুটি কয়েক হেটার্সের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে আজ বলতে হচ্ছে আমি ভালো হয়ে গেছি। তবে ভালো থাকুক সেই ভালো মানুষেরা, আমি আমার জায়গা থেকে আমার মতো করে কাজ করতেই থাকব। অল্প বয়সে অধিক জনপ্রিয়তা ও কিশোর কিশোরীদের কাছে চরম এক ভালোবাসার নাম অপু ভাই। তিনি জানান, আমার ভক্ত সমাজ আমার শুধু পাশে থাকলেই চলবে। অপু ভাই সব কিছু নতুন করে শুরু করেছেন বলে আমাদের নিশ্চিত করেছেন। অপু ভাইয়ের এই নতুন করে শুরু করা আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।